ব্রিজের দুই দিকের অ্যাপ্রোচ রোডে সমস্ত মাটি ভেঙে গিয়েছে, ফলে বৃষ্টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বর্তমানে। যে কোনো সময় বৃষ্টির অ্যাপ্রোচ রোড নদীতে পড়ে যেতে পারে, এই আশঙ্কায় দিন গুজরান করছেন গ্রামের মানুষ। ঘটনা জম্পুই জেলা ব্লকের অন্তর্গত জগাইবাড়ি এডিসি ভিলেজের 3 নং ওয়ার্ড নিদান কোবরাপাড়া এলাকায়। প্রায় 2 বছর ধরে জম্পুই জলা ব্লকের অন্তর্গত জগাইবাড়ি এডিসি ভিলেজের 3 নং ওয়ার্ড নিদান কোবরাপাড়া এলাকার রাঙাপানিয়া নদীর উপর বৃষ্টির অ্যাপ্রোচ রোড মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে। ব্রিজের দুই দিকের অ্যাপ্রোচ রোডের সমস্ত মাটি ভেঙে গেছে, ফলে বৃষ্টি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বর্তমানে। যে কোনো সময় বৃষ্টির অ্যাপ্রোচ রোড নদীতে পড়ে যেতে পারে, এই আশঙ্কায় দিন গুজরান করছেন গ্রামের মানুষ। ব্রিজটা 6 মাস ধরে এই অবস্থা, জল তুফানে এরকম করে বৃষ্টি প্লাট হয়ে ভেঙে গেছে। আজ পর্যন্ত এখনো কেউ আয় এখানে দেখেন না। আমরা অনেকবার রিপোর্ট করছি কিন্তু তারা আসিও না। এটা কোন জায়গা? এটা জগাইবাড়ি এডিসি ভিলেজ 3 নম্বর ওয়ার্ড। কোন বিধানসভা? এটা 17 নং গোলাঘাটি কেন্দ্র। বিধায়ক কেডা? বিধায়ক বীরেন্দ্র কিশোর দেবর্মা। এবারে আইসেনি? এবারেও তো আইসে না। এনো কি যাইতে মানুষ অসুবিধায় আছে না ভাইঙ্গা? অনেক অসুবিধা, এনো হা পা বাংছে, অনেক অসুবিধা রয়েছে। স্কুলে যাইতে পারে না। আবার একটা ভাই তো এখান থেকে পয়রা, এখন ভাই তো একটা অসল আছে এখান থেকে পয়রা, সব ভাঙ্গিয়া মাঠার। আপনারা কত পরিবার আছেন? এটা অনুমান তো, অনুমান তো 70-75 পরিবার আছে এরিয়া দিয়া। আরো বেশি হইবো না? ডন বস্কো হইয়া তারা ফটক গুলি লাই সব এখান দিয়ে যায়, এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়া। এটা তো একটা হায়ার সেকেন্ডারি স্কুল, তো বৃষ্টি প্রমথ নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় রোড থেকে শুরু করে এই ব্রিজের উপর দিয়ে তারাপদ, গুলিরাই বাড়ি, দেওয়ান বাজার, ডন বস্কো, মহারাম, দুহারাম, গুজিমাপাড়া এলাকার হাজার হাজার মানুষ চলাফেরা করে প্রতিদিন, প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত ছাত্রছাত্রী প্রমথ নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পড়তে আসে। বিগত 2 বছরে এই ব্রিজের অ্যাপ্রোচ রোডের উপর দিয়ে চলাফেরা করতে গিয়ে গ্রামবাসীদের মধ্যে অনেকে হাতে পায়ে কোমরে ব্যথা পেয়েছে, বাইক নিয়ে নদীতে পড়ে গেছে, গর্ভবতী মায়েদের হাসপাতাল নিতে গিয়ে সমস্যা হচ্ছে, কৃষকরা পাকা ধানের বোঝা কাঁধে করে নিয়ে যাবার সময় এই ব্রিজের পাশে পড়ে হাত পা ভেঙেছে, এমন ভুরি ভুরি ঘটনার সাক্ষী গ্রামবাসীরা। আমরা এটা ইদানিং তাড়াতাড়ি শীঘ্রই এটা মেরামত চাই, আমরা অতি দ্রুত, অতি দ্রুত মেরামত চাই। এটা কোন সরার উপরে? এটা রাঙাপানিয়া সরার উপরে। এই রাস্তাটা কত দূর পর্যন্ত গেছে? এই রাস্তা তো বেশি না, হয়তো এক কাঁচা ইট হইতে আছে, এটা তো ওই অর্ধেক পয়েন্ট, এটা কাঁচা ইট আছে, এরপরে সবটা সলিং তারা তারা পদ বলছে তারা পদ একেবারে দন বসু ছিল গেছে। হ্যাঁ, দন বসু প্রমোদনগর থেকে। হ্যাঁ, প্রমোদনগর থেকে। ফিরেতে কিভাবে হাঁটে মানে একবারে? এটা তো একটু কষ্ট করে এমন করে আমরা চলি, কেউ দেখতে পারে না, কেউ দেখতে পারে না, গর্ভবতী মহিলার নেওয়া জানা না, গ্রামবাসীরা একত্রিত হয়ে জগাইবাড়ি ভিলেজ কমিটিকে জানিয়েছে। প্রশাসনের সমস্ত স্তরের বিষয়টি নিয়েছে গ্রামবাসী। জগাইবাড়ি ভিলেজ রেজুলেশন করে বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা স্বাক্ষর সম্বলিত রেজুলেশন জম্পুই জলা ব্লকে পাঠিয়েছে 2020 সালে। অথচ আজ পর্যন্ত জম্পুই জলা ব্লক, জগাইবাড়ি এডিসি ভিলেজ এবং এলাকার কিংবা বিধায়ক ব্রিজ পরিদর্শনে আসেননি বলে গ্রামের মানুষ আজ একত্রিত হয়ে সংবাদ প্রতিনিধির সামনে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। পরিবার মাথা দিয়ে আমরা চাঁদা করে এরকম আমরা কাজ করছি, তারপরেও তারা কোনো আমরা উদ্যোগ নিচ্ছে না। তারা অনেকবার জানানো হয়েছে কিন্তু এখন আপনারা সাজেশন এটা উচিত দ্রুত দাদা ঠিক করে দেন। মানুষ কি এই রাস্তাটা চলাফেরা করা সম্ভব নিকন না?
বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে, শুধু বাচ্চা হলে তারপরে দিয়ে মনে করেন রাস্তা তো সবাই হাঁটে, ঠিক আছে না, দরকার সবাই হাঁটা এলাকা ঠিক করেন, না ঠিক করে দিলে কি সবাই হাঁটতে পারবো নি, এতো সরকারের সহযোগিতা করার নম্বর ঠিক করা লাগে। গ্রামবাসী বলেছেন ভোটের আগে বিধায়ক হওয়ার আগে এই ব্রিজ পরিদর্শন করে বিধায়ক পদপ্রার্থী বীরেন্দ্র কিশোর বলেছিলেন ক্ষমতায় আসলে ব্রিজ এবং ব্রিজের দিকে রাস্তা বাউন্ডারি ওয়াল দিয়ে গ্রামবাসীদের সুবিধার্থে ঠিক করে দেওয়া হবে। কিন্তু বিধায়ক হওয়ার পর কেটে গেছে প্রায় 4 বছর, আজ পর্যন্ত এই ব্রিজ পরিদর্শনে আসেননি। দিন দিন ব্রিজের দুই দিকের অ্যাপ্রোচ রোডের অংশ নদীতে চলে যাচ্ছে, গ্রামবাসী চলাফেরা করতে পারছেন না, যার ফলে গ্রামবাসীরা একত্রিত হয়ে প্রত্যেকটি পরিবার থেকে চাঁদা সংগ্রহ করে ব্রিজের দিকে পাশের হানা দিয়ে মাটি ফেলে কিছুটা ঠিকঠাক করেছিল। কিন্তু বর্ষার সমস্ত মাটি নদীতে চলে গেছে। এখন প্রতিটা মুহূর্ত প্রতিটা গ্রামবাসী জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এই ব্রিজের উপর দিয়ে, এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। এলাকাবাসীর দাবি অতি দ্রুত এই ব্রিজটির অ্যাপ্রোচ রোডের মেরামতের ব্যবস্থা করতে হবে, তা না হলে অতি দ্রুত গ্রামের মানুষ প্রমোদনগর জম্পুজলা রাস্তায় অবরোধের সামিল হবে, কারণ তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে বলে সংবাদ প্রতিনিধির সামনে গ্রামের মানুষ একত্রিত হয়ে একথা জানিয়েছেন। এখন দেখার বিধায়ক সহ সংশ্লিষ্ট প্রশাসন এলাকাবাসীর এই নিদারুণ সমস্যা নিরসনে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।